প্রিয় দর্শক, জেনে নিন আগামী সপ্তাহের কৃষি আবহাওয়ার পূর্বাভাস। এ সপ্তাহে কৃষি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের অনেক স্থানে অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়ার সাথে বিজলি চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে উক্ত বিভাগসমূহে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রাজশাহী, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়ার সাথে বিজলি চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে উক্ত বিভাগসমূহে মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সপ্তাহের শেষের দিকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। এ সময় সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এই সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাসের তথ্যানুযায়ী কৃষক ভাইদের করণীয়, যে সকল এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সে সকল এলাকায় বিশেষ প্রয়োজন না থাকলে সেচ দেওয়া থেকে বিরত থাকুন। এ সময়ে মাজরা পোকার প্রাদুর্ভাব বাড়তে পারে, তাই প্রয়োজনে আগাম প্রস্তুতি নিতে পারেন। ধানের জমিতে খুঁটি পুঁতে দিন এবং অনুমোদিত মাত্রায় কীটনাশক ব্যবহার করুন। কৃষক ভাইদের তথ্য মতে, মাজরা পোকা দমনের জন্য সিনজেন্টার নতুন কীটনাশক ইনসিপিও খুবই কার্যকরী। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।